আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নীলফামারী সদর উপজেলার উত্তর কাঞ্চনপাড়া গ্রামে। দর্শক, এই গ্রামে একজন উদ্যমী উদ্যোক্তা হাসান ভাই, তিনি দীর্ঘদিন চাকরি পেশার সাথে জড়িত ছিলেন। আজ থেকে 6 বছর আগে আমাদের দেশীয় জাতের যে শুকনো গরুগুলো সেগুলো মোটা তাজাকরণ করে আসতেছেন। আজকে আমরা উদ্যোক্তা হাসান ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তিনি কেন গবাদি পশু পালনে আসলেন, কিভাবে গবাদি পশু পালন করতেছেন, গবাদি পশু পালন করে কতটা সফলতা পেয়েছেন, কি কি প্রতিবন্ধকতা আছে, এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা জানার চেষ্টা করবো হাসান ভাইয়ের গবাদি পশু পালন সম্পর্কে বিস্তারিত বিষয়। চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি আপনার বিশাল বড় একটা গরুর খামার করছেন, এখানে দেশীয় শুকনো গরুগুলো মোটা তাজাকরণ করা হচ্ছে। বর্তমানে কি করতেছেন, কত বছর আগে গরু পালনে আসা? এটা আমার প্রায় 7 বছর হচ্ছে। এর আগে কি করতেন আপনি? এর আগে আমি ছিলাম তানজিমুল উম্মা ক্যাডেট স্কুলে, ওখান থেকে আসার পরে খামার স্টার্ট করেছি। চাকরিতে একটা সম্মান আছে, আর মা বাবাকে বাসায় রেখে শহরে থাকা সবারই কষ্ট হয়, এই জন্য যে চলে আসছি যে বাসায় কোনো কিছু করি। শুরুতে কয়টা গরু দিয়ে গরু পালনে আসলে? 30টা গরু দিয়ে শুরু করেছি। এখন বর্তমানে গরু কতগুলো? 110টা। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই যে নীলফামারীর বিভিন্ন উপজেলায় এই যে দেশীয় জাতের শুকনো গরুগুলো মোটা তাজাকরণ করা হয়, তো আপনিও সেটা করতেছেন, এটি কত বছর আগে এবং এই গরুগুলো মোটা তাজাকরণের সুবিধাটা কি? যেগুলো গরু বাচ্চা দেওয়া অক্ষম, বয়স হয়ে গেছে, আর ওইগুলো গরু দেখা যায় প্রায় মানুষের বাড়িতে খাদ্যর অভাবের কারণে শুকে গেছে, এইগুলো গরু আমরা নিয়ে আসি, আনার পরে ভালো খাদ্য দেই, দেওয়ার পরেই আবার মাংস লাগে, উপযোগী হয়, উপযোগী হওয়ার পর আমরা বিক্রি করি। যে এই গরুটা যে দেখতে পাচ্ছি, এটার বয়স কিরকম হয়েছে? এটার বয়স হয়েছে 50 দিন। এটা যখন কিনেছিলাম আমি 28,000 টাকা, এখন 43,000 টাকা বলে। এটা বলট, এটা যার বাসায় ছিলেন উনি হারাহাড্ডি ভাবে ফেলে রাখছেন, সেটা আমি হাটে কিনেছি 29,000 টাকায়। আচ্ছা, এই গরুগুলো সংগ্রহ হয় কিভাবে? বিভিন্ন হাটে পাওয়া যায়, যেমন পঞ্চগড় হাটে পাওয়া যায়, কাহারের হাটে পাওয়া যায়, বসুনিয়াতে পাওয়া যায়, মূল হচ্ছে আপনার বসুনিয়ার হাটাতেই পাওয়া যায় বেশিটা। তো এই গরুগুলো তো একবারে কঙ্কাল অবস্থায় থাকে, মানে এদের দেহে কিছু থাকে না, তো হয়তো একটু বেশি পরিচর্যা করতে হয় নিয়ে আসার পরে। তো কি কি করতেছেন এখানে নিয়ে আসার পরে? নিয়ে আসার পরে আমরা সর্বপ্রথম 2-1 দিন পরে কৃমির ডোজ করি, কৃমির ডোজ করার পরে তারপরের দিন লিভার টনিক দেই, জিঙ্ক দেই, ক্যালসিয়াম দেই, যেগুলোর অভাব, আয়রনের অভাব হয় আয়রন দেই, দিয়ে এটি আবার খাদ্য যে উৎপাদন করি যে খাদ্যটা আমরা খাওয়াই ওই খাদ্যটা তখন আবার আমরা খাওয়া শুরু করে দিই। ভুট্টা আছে, ব্রান আছে, খৈল আছে, সয়াবিন আছে, আবার মেডিসিন কিছু মিশিয়ে আমরা খাওয়াই। দিনে কতবার খাবার দিতে হয়? 2 টাইম দেই, একটা হচ্ছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত খোরাক দিয়ে দেই, আর 4টা থেকে আপনার 6টা পর্যন্ত খোরাক দেই। শুধু কি দানাদার খাদ্য দিয়ে গরুর সব ধরনের খাদ্য চাহিদা পূরণ হয়? হ্যাঁ, পূরণ হয়, যেহেতু আমি করতেছি আজরা 6 বছর থেকে, তা আমি মনে করি যে আপনার ঘাস ছাড়া গরু হয়, খড় দিয়ে হয়। আপনি কি শুধু খড় দিচ্ছেন? আমি শুধু খড় দিচ্ছি। খড়ের মধ্যে আর কি কোনো মিশানো হয় না? খড়ের মধ্যে কোনো মিশানো হয় না, শুধু শুকনো খড়। এই সুন্দর একটা শেড করেছেন, চারপাশটা ফাঁকা, ভেতরটা একটু ছাপলা হলেও বা আলো বাতাসের ব্যবস্থা রয়েছে, এর কারণটা কি এবং শেডটা আসলে কিরকম করার দরকার? আমার পরামর্শের সঙ্গে মানুষের পরামর্শ মিশে না, কেন আমি অল্প পুঁজিতে মানুষকে পরামর্শ দেই। যেমন আমি বলতে পারি যে এক কাবুর ভিতরে কিন্তু 2 শেড গরু খাচ্ছে, শুকনো খড় কাবু নেই, সেখানে অনেক টাকা খরচ কম, অল্প জায়গার ভিতরে গরু বেশি ধরবে, এই ধরনের পরামর্শ দেই যে আমার পুঁজি কম আমি কি করব, যে আপনি এই ধরনের ভাবে শেড করেন, একটু ছাপড়া ভাবে করেন, দেশি গরু যেহেতু একটু চাপাচাপি রাখলেও কোনো সমস্যা হবে না। এই গরু পালনের প্রতিবন্ধকতার দিক কি, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি রয়েছে, হয়তো কোনো সময় গরু অসুস্থ হয়ে মারাও যেতে পারে, এ ধরনের ঘটনা আমরা অনেক সময় জেনে থাকি, বিভিন্ন খামারিরা বলে থাকে, গরু পালনে বা গবাদি পশু পালনের প্রতিবন্ধকতার দিকগুলো কি? টাইম মতো যারা কৃমি ডোজ করে না এবং অবহেলিতর কারণে গরুগুলো মারা যায়, শুকনো অবস্থা অবহেলিত হয়, তার অনেক দিক দেখা যায় তার অভাব আছে গরুটারে, হট করে মানুষ নিয়ে এসে ভাত খাওয়ায়, খুদির ভাত খাওয়ায় এবং হট করে ভুট্টা বেশি খাওয়ায়, পেট ফুলে যায়, এই কারণে গরু মারা যায়। ঠান্ডার টাইমে রোগটা বেশি হয়, যেটা মুখে লালা পড়ে,
এই ধরনের রোগগুলো কিন্তু হয় বেশি। তো সেক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থাপনা নিচ্ছেন বা চিকিৎসাটা কিভাবে হচ্ছে? আমরা সর্বপ্রথম সোটা লাগাই দেই মুখে। আপনার এখানে কিছু উন্নত জাতের ফ্রিজিয়ান গরুও দেখতে পাচ্ছি, দুধের গরু করা হচ্ছে কিনা? হ্যাঁ, দুধের গরু করানো হচ্ছে। সেটা দুধের গরু প্রায় আমি 4 বছর যাবত করি। সেখানেও দেখেছি যে অনেকের খামারে দেখা যায় যে দুধ হচ্ছে না, 10 লিটার দুধ আসে। আমি আবার নিয়ে এসে সুন্দরভাবে কৃমির ডোজ করে আমার উৎপাদন খাদ্য যখন আমি শুরু করি, অলরেডি গরুটা 5-6 লিটার দুধ বাড়িয়ে যায় এবং বাচ্চাও অনেক সুন্দর হয়। এটা বিশেষ কি কৌশল অবলম্বন করেন আপনি? আমি যে মেডিসিনগুলো ব্যবহার করি, ক্যালসিয়াম, আয়রন, এইগুলো গরুর চাহিদা অনুযায়ী আমি ব্যবহার করি। যখন আমি চাহিদা অনুযায়ী যখন আমি এগুলো দেই, তখন অলরেডি দুধ আর চলে আসে। এখানে যে গরুগুলো করতেছেন, এগুলো মাসে কি বিক্রি হয় না কিভাবে বিক্রির সিস্টেমটা কি? সিস্টেমটা হয়েছে, যেহেতু আমাদের 60 দিনে 50 দিনে গরু উঠে, এই হিসাব করে দেখা যায় যে আমরা প্রতিদিনে গরু বিক্রি করি। দুটা নয়, একটা গরু বিক্রি করি, দুটাও বিক্রি করি, পাঁচটাও বিক্রি করি, প্রতিদিনে বেচা বিক্রি হয় আর প্রতিদিনই আমরা গরু কিনি। এই দিক দিয়ে ভালো লাগে যে লাভটা পাচ্ছি আমি প্রতি মাসে পাচ্ছি, এবং আমার এখানে যারা কাজ করে, চাকরি করে, তাদেরকেও আমি প্রতি সপ্তাহে টাকা দিতে পারি, এই জন্য ভালো লাগে। আপনি দীর্ঘ 6 বছর থেকে গবাদি পশু পালনে আছেন, আপনার সফলতার দিকগুলো একটু যদি বলতেন। আসলে গবাদি পশু পালন করে নিজের পরিবর্তনটা কি এসেছে? পরিবর্তন এসেছে যে আমার এতটুকু আমার ভালো লাগে যে আমি ঢাকা থেকে চাকরি ছেড়ে দিয়ে এসে যখন গরু পালন শুরু করেছি, দেখা যাচ্ছে যে আমার এই খামারে প্রায় 6-7 জন কাজ করে। আবার দেখা যায় যে আমি ভুট্টা ভেঙে যে খাওয়াই, যেহেতু আশপাশে 2-1 জন নিয়ে যায়, তো ভুট্টা ভাঙার জন্য আরও 1-2 জন আছে। এগুলো আমার আশপাশে যারা, তাদেরকে আনিয়ে দিয়ে আমি চাকরি দিয়েছি, এটা আমার খুব খুশি মনে হয়। পাশাপাশি নিজেরও একটা ভালো জায়গা, নিজেরও রয়েছে। গবাদি পশু পালনে তরুণ উদ্যোক্তা যারা আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ হচ্ছে আমার উদার মনে যে আপনারা সুপরামর্শ নেন, গরু কিনেন, কীরকম গরু কিনবেন এবং কীরকম গরু কিনলে পয়সা হবে, আপনি লাভবান হবেন, এই ধরনের পরামর্শ আমি দিই। ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন এই গবাদি পশু পালন নিয়ে? চিন্তা ভাবনা রয়েছে, আমি খামারটা আরো বড় করব এবং 1-2 জন মানুষের জন্য আরো কর্মস্থান হয়, এটাই আমার স্বপ্ন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে সুন্দর এই গবাদি পশু পালন করে নিজের কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি এলাকার মানুষকে সাপোর্ট দেওয়া যাচ্ছে, এটি যেন সামনের দিনে আরো অনেক বড় বৃহৎ আকার ধারণ করে, আশা ব্যক্ত রেখে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন, দোয়া করবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা কথা বললাম হাসান ভাইয়ের সঙ্গে, তার এই গবাদি পশু পালনের বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছি। দর্শক, আপনারা অনেকেই জানেন নীলফামারীর বিভিন্ন উপজেলায় এই দেশীয় শুকনো গরুগুলো বেশি পালন হচ্ছে, এতে করে প্রত্যেকটা পরিবার যারা গরু পালন করতেছেন তারা লাভবান হচ্ছেন। তেমন একজন উদ্যোক্তা হাসান ভাই, তিনিও এই গরুগুলো পালন করতেছেন, তিনি এটি করে লাভবান হচ্ছেন, পাশাপাশি তার এলাকার যে তরুণ উদ্যোক্তা বা বিভিন্ন খামারি ভাই আছে তাদেরকে পরামর্শ দিচ্ছেন এই ধরনের গবাদি পশু পালনে। দর্শক, আপনারা অনেকে জানতে চান যে আসলে এই গরুগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এগুলোতে লাভ আছে কিনা। আমরা এই জন্যই চলে এসেছি নীলফামারীর বিভিন্ন উপজেলায় ঘুরতেছি। আমরা দেখেছি এই এলাকাগুলোতে অসংখ্য খামারি ভাইরা রয়েছে যারা এই গবাদি পশু পালন করে লাভবান হচ্ছেন। এর কারণটা হচ্ছে এই গরুগুলো বাজারে অবহেলিত, খামারিরা গ্রাম পর্যায়ে যারা খামারি রয়েছে তারা সঠিক খাদ্য দিতে পারে না, যার কারণে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ থাকে। এগুলোকে যদি একটু বিশেষ পরিচর্যায় লালন পালন করা যায়, এখান থেকে অল্প সময়ে লাভের পরিমাণটা বেশি থাকে। তো এটি করে লাভবান হচ্ছে হাসান ভাই, আমরা তার এই খামারের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সফল কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।